শিক্ষা বোর্ডে, তবে সান্ত্বনা বোর্ডের ইতিহাসে সর্বোচ্চ জিপিএ 5 পেয়েছে। চার জেলায় ফলাফলে ভারসাম্য না থাকায় পাশের হারে এমনটি হয়েছে বলে মনে করেন বোর্ড কর্মকর্তারা। বিস্তারিত জানিয়েছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। এসএসসি পরীক্ষায় জিপিএ 5-এ সিলেট শিক্ষা বোর্ড রেকর্ড গড়লেও পাশের হারে দেশের 9টি শিক্ষা বোর্ডের মধ্যে সর্বনিম্ন অবস্থান এবার। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের মতে এই বোর্ডের চার জেলার মধ্যে 3 জেলার গড় পাশের হার প্রায় 80 হলেও হবিগঞ্জ জেলার পাশের হার কম হওয়ায় ফলাফল বিপর্যয় হয়েছে। সুনামগঞ্জ হইল আমার 78.60, হবিগঞ্জ হইল 72.73। এই জায়গায় আমি বেশ নিম্নমুখী হওয়ায় হয়তোবা আন্তঃবোর্ডে রেজাল্টে আমরা পিছনের দিকে পড়ে গিয়েছি। তবে মাঠ পর্যায়ের শিক্ষকরা মনে করেন শিক্ষক স্বল্পতার পাশাপাশি সৃজনশীল বিষয়ে পাঠদান অভিজ্ঞ শিক্ষকের অভাবে শহরের বাইরের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। ইংরেজি, বাংলা এবং সায়েন্সের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো পর্যাপ্ত সৃজনশীল ট্রেনিংয়ের শিক্ষক নেই। এই প্রশিক্ষণটা সকল প্রতিষ্ঠানে নিশ্চিত করা যায় তাহলে ইনশাল্লাহ ফলাফল আরও ভালো হবে। শিক্ষক স্বল্পতা এবং সৃজনশীলে অভিজ্ঞ শিক্ষকের অভাবের বিষয়টি স্বীকার করে অচিরেই পদক্ষেপ নেওয়ার কথা জানালেন শিক্ষা বিভাগের এই কর্মকর্তা। যেখানে আমাদের শিক্ষকগুলোর স্বল্পতা আছে সেগুলো অচিরেই পূরণ হবে পদগুলো, এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত যে সৃজনশীল পদ্ধতির প্রশিক্ষণগুলো সফলভাবে নিতে পারলে শিক্ষকরা ক্লাসে আরও ফ্রুটফুল ক্লাস করাতে পারবে। সিলেট বিভাগে মাধ্যমিক স্তরে সরকারি পর্যায়ে 40 এবং বেসরকারি পর্যায়ে 35 ভাগ শিক্ষকের পদ শূন্য রয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।